আজকে আমি যে হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটা শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য উপযোগী, তবে বিশেষভাবে শিশুদের জন্য বিশেষ উপকারী। তো এই মেডিসিনটার কী কী লক্ষণ থাকলে আমরা এটা ব্যবহার করতে পারি সেটা আমরা জানব, এবং এই মেডিসিনটার রাসায়নিক সংকেত বা এর উৎস, প্রাপ্তিস্থান, প্রুভারের নাম, এগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। কাজে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশে থাকা বেল আইকনটি থেকে একটা ক্লিক করে রাখবেন। আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আজকে আমরা যে হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে অ্যান্টিমোনিয়াম ক্রুড। এর মানসিক লক্ষণ হচ্ছে ছেলে অত্যন্ত খুঁতখুঁতে রাগী, কেউ তাহার দিকে তাকালে কিংবা গায়ে হাত দিলে সে ক্রুদ্ধ হয়ে ওঠে। পূর্ণ বয়স্কগণ সদাই মনমারা থাকে, দুঃখিত এবং বিষণ্ন থাকে, কথায় কথায় কান্নাকাটি করে এবং বাচ্চা শীঘ্রই মোটা হয়ে যায়। এছাড়া অ্যান্টিম ক্রুডের অন্যতম আরেকটি লক্ষণ হচ্ছে জিব্বায় সাদা লেপ যেন দুধ দিয়ে মাখানো, অর্থাৎ একদম জিব্বাটা সাদা থাকবে। এবং এই লক্ষণটা যদি কারো ক্ষেত্রে দেখা দেয়, সেটা ছেলেই হোক, বাচ্চাই হোক আর বয়স্কই হোক, তাদের ক্ষেত্রে অ্যান্টিম ক্রুড খুবই কার্যকর, সেটা যে লক্ষণই হোক। এরপরে হচ্ছে নাকের ভিতর ও ঠোঁটের মধ্যভাগ ফাটা, আঙুলের নখ, ঠোঁটের কোণ এর ধার ফাটা থাকবে। এছাড়া অতিরিক্ত ভোজনজনিত যেমন ঘি, দুধ, মাংস, মিষ্টি ইত্যাদি খেয়ে পেটের কোনো সমস্যা হলে, ঠান্ডা পানিতে স্নান করার পর কোনো যদি অসুখের বৃদ্ধি হয়, এছাড়া যে গোসল করতে যার অনীহা, এছাড়া ঠান্ডা পানি পান এবং বাহ্যিক ব্যবহারে যদি কোনো রোগ বৃদ্ধি পায়, এছাড়া কোনো রোগ লক্ষণ একবার আরোগ্য হয়ে পুনরায় প্রকাশ পেলে এবং স্থানে স্থানে পরিবর্তন করলে এই অ্যান্টিম ক্রুড তার ক্ষেত্রে খুব কার্যকর। এছাড়া অধিক শীত বা গ্রীষ্ম উভয়েই তার রোগ বৃদ্ধি পাবে, অর্থাৎ সে শীত এবং গ্রীষ্ম উভয়টাই কাতর। এছাড়া পায়ের তলায় করা ও বেদনা, এছাড়া হাঁটতে চলতে তার কষ্ট হয়। যার টক বস্তু খাওয়ার খুব ইচ্ছা এবং খায় কিন্তু তার সহ্য হয় না। এছাড়া পর্যায়ক্রমে তার উদরাময় অর্থাৎ ডায়রিয়া এবং এরপরে আবার দেখা গেছে কিছুদিন পর আবার কোষ্ঠকাঠিন্য হয়। তো এই ধরনের সমস্যায় যদি কারোর ক্ষেত্রে দেখা দেয় তাহলে আমরা তাকে অ্যান্টিম ক্রুড দিতে পারি এবং আশা করা যায় ইনশাল্লাহ সে খুব ভালো ফল পাবে। এই অ্যান্টিম ক্রুডের রাসায়নিক সংকেত হচ্ছে Sb2S3। এর সমনাম বা এবং প্রতিনাম হচ্ছে সালফেট অফ অ্যান্টিমনি, অ্যান্টিমোনিয়াম নাইগ্রাম পিউরিফিকেটাম। এর প্রধান উৎস হচ্ছে খনিজ, অ্যান্টিমোনি ও সালফারের একটি রাসায়নিক সংমিশ্রণ, এবং এর প্রাপ্তিস্থান হচ্ছে অ্যান্টিমোনি সালফাইড ক্রুড আকারে ইতালির কিছু এলাকা এবং ইউরোপে পাওয়া যায়, অর্থাৎ এটা আমাদের ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় না। এই হোমিওপ্যাথিক মেডিসিনটি প্রুভ করেন ক্যাসপেরি নামক ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের একজন সহযোগী, এবং ডক্টর হ্যানিম্যান 1828 খ্রিস্টাব্দে পরীক্ষা করেন। এই অ্যান্টিমোনিয়াম ক্রুডের মূল কারণ তত্ত্ব হচ্ছে সোরা এবং সাইকোসিস, এছাড়া ডায়াথিসিস অর্থাৎ মিশ্রম আয়োজনের, আর উত্তেজক বা আনুষঙ্গিক কারণ হচ্ছে ঠান্ডা পানিতে গোসল, নদীতে গোসল, মদ্যপানে, অতিরিক্ত ভোজন করলে, প্রচণ্ড গরম, এছাড়া ব্যর্থ প্রেম, পেটের বা হজমের গোলমাল, গরমকালে সূর্যের উত্তাপ বা আগুনের উত্তাপ ইত্যাদি কারণে হতে পারে। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো যে অ্যান্টিম ক্রুডের ধাতুগত বৈশিষ্ট্য কী, অর্থাৎ কেমন চেহারার লোকজন এই অ্যান্টিমোনিয়াম ক্রুডের রোগী। মূলত যারা দেখতে হৃৎপুষ্ট, মুখমণ্ডলের বিরক্তির ছাপ, চুল কর্কশ এবং নাক এবং ঠোঁটের সংযোগস্থলে ফাটা, রোগীর দিকে তাকালে অসহিষ্ণু হয়ে ওঠে, শীত এবং গরমের অনুভূতি উভয়ই সে কাতর। আরেকটা বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক নিয়ম অনুসারে এই ওষুধ ব্যবহার করতে হলে ওষুধটির মানসিক ও পরিপাক ক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট লক্ষণাবলীর উপর নির্ভর করেই নির্বাচন করতে হবে। প্রচণ্ড মানসিক উত্তেজনা ও খিটখিটে স্বভাব, এগুলোর সাথে জিহ্বা সাদা, পুরু লেপযুক্ত লক্ষণে যে সকল রোগী বর্তমান থাকে সেই সকল ক্ষেত্রে ওষুধটি নির্বাচনের মূল নির্দেশিকা। এছাড়া সকল অবস্থায় অর্থাৎ গরমে ও ঠান্ডা পানিতে গোসলে যার বৃদ্ধি পাবে, কিছুতেই সূর্যের তাপ সহ্য হয় না এবং মেদযুক্ত হওয়ার প্রবণতা ইত্যাদি লক্ষণে অ্যান্টিমোনিয়াম ক্রুড আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা সংক্ষেপে কিছু রোগের চিকিৎসায় অ্যান্টিমোনিয়াম ক্রুডের ব্যবহার সম্পর্কে জানব। প্রথমত মাথার বিভিন্ন সমস্যায়, যেমন মাথার
চাঁদির উপর অধিকতর ব্যথা, সিঁড়ি দিয়ে উপরে উঠতে গোসলের পর এবং পেট খারাপ হলে, বিশেষ করে মিশ্রী অথবা অম্ল খাদ্য খেয়ে যন্ত্রণা বৃদ্ধি পেলে, কপালের মধ্যে ভারী বোধ, সাথে মাথা ঘোরা, বমি এবং নাক হতে রক্ত বের হলে, এছাড়া মাথা ব্যথা সহ অত্যাধিক মাত্রায় চুল উঠলে আমরা এই অ্যান্টিমোনিয়াম ক্রুড ব্যবহার করতে পারি। এবং এর চোখের লক্ষণ হচ্ছে চোখ ম্লান, কোঠরের ভিতরে ঢুকে গেছে এরকম হবে এবং লাল বর্ণের হবে, চোখে চুলকাবে, চোখের কোণ সমূহ ক্ষত এবং ফাটা ফাটা থাকবে, এছাড়া আইলেড ও কর্নিয়ার উপর ফুসকুড়ি থাকবে। আর কানের ক্ষেত্রে যদি আমরা অ্যান্টিমোনিয়াম ক্রুড ব্যবহার করি, সেক্ষেত্রে কানের লক্ষণ হচ্ছে কান লাল থাকবে, স্ফীত, কানের মধ্যে ঘণ্টা ধ্বনি এবং বধিরতা থাকবে, কানের চতুর্দিকে আর্দ্র উদ্ভেদ থাকবে। আর নাকের ক্ষেত্রে অ্যান্টিম ক্রুডের বৈশিষ্ট্য হচ্ছে নাকের রন্ধ্রগুলো ফাটা দ্বারা আবৃত, নাকের রন্ধ্রের মধ্যে একজিমা ক্ষতযুক্ত ফাটা থাকবে। আর অ্যান্টিম ক্রুডের মুখের লক্ষণ হচ্ছে মুখমণ্ডলের উপর ব্রণ, ফুসকুড়ি, ফুরাসমূহ এবং বিশ্রি চেহারা। আর মলদ্বারের ক্ষেত্রে মলদ্বারে চুলকানি, এছাড়া ডায়রিয়া অর্থাৎ উদরাময় এবং কোষ্ঠকাঠিন্য পর্যায়ক্রমে দেখা দেয়, বিশেষ করে বৃদ্ধ ব্যক্তিদের। এছাড়া পিচ্ছিল মল, সাথে বায়ু নিঃসরণ, রসস্রাবী অর্শ সর্বদা রস পূর্বে মলদ্বার দিয়ে, পাতলা পানির মতো মলের মধ্যে শক্ত ঢেলা ঢেলা পদার্থ দেখা যায়। এছাড়া পুংযনতন্ত্রের ক্ষেত্রেও এই অ্যান্টিম ক্রুড ব্যবহার করা হয়, সেক্ষেত্রে তাদের অণ্ডথলির উপর এবং জননতন্ত্রের চারদিকে উদ্ভেদ থাকবে, ধ্বজভঙ্গ, লিঙ্গ এবং অণ্ডকোষগুলোর শীর্ণতা প্রাপ্তি থাকলে অ্যান্টিম ক্রুড ব্যবহার করা যেতে পারে। অ্যান্টিম ক্রুডের স্ত্রী জননেন্দ্রিয়ের লক্ষণগুলি হচ্ছে স্ত্রী জননেন্দ্রিয় উত্তেজিত, স্থানগুলি চুলকায়, ঋতু আরম্ভ হওয়ার পূর্বেই দাঁত ব্যথা করবে, নির্দিষ্ট সময়ের বহু পূর্বেই ঋতুস্রাব শুরু হয় এবং স্রাব পরিমাণে অত্যাধিক থাকবে, ঠান্ডা পানিতে গোসল করার ফলে স্রাব বন্ধ হয়ে যায় এবং তার ওভারি অঞ্চল স্পর্শকাতর থাকবে, এবং লিউকোরিয়া অর্থাৎ শ্বেতপ্রদর স্রাব জলীয়, ঝাঁঝাল এবং ক্ষতযুক্ত এবং ঢেলা ঢেলা থাকবে, অর্থাৎ একটু চাকা চাকা রক্ত হবে। আর চামড়ার ক্ষেত্রে চামড়ায় একজিমা থাকবে, ব্রণ, ফুসকুড়ি, ফুক এবং ফুসকাসমূহ থাকবে, শীতল পানিতে অসহনীয় থাকবে, শুষ্ক চামড়া এবং শুষ্ক পচা ক্ষত, আঁশের মতো আবরণযুক্ত পুষ্পূর্ণ উদ্ভিদ থাকবে অর্থাৎ চুলকানি, তৎসহ জ্বালা এবং চুলকানি, এবং রাত্রিতে এটা বৃদ্ধি পাবে। জ্বরের ক্ষেত্রে এমন হবে যে জ্বর গরম ঘরেও তার শীত লাগবে এবং সবসময় জ্বর, সাথে খাদ্যে বিরক্তি, বমি হওয়ার একটা ভাব, এছাড়া বমি এবং উদ্গার, প্রলেপযুক্ত জিহ্বা এবং সাথে ডায়রিয়া থাকবে। এখন আমরা জানবো যে এই মেডিসিনটির, এই হোমিওপ্যাথিক মেডিসিনটির রাজবৃদ্ধি সম্বন্ধে। অ্যান্টিম ক্রুডের বেলায় মুক্ত বাতাস, বিশ্রাম, গরম পানিতে গোসল করলে এটা হ্রাস পাবে। আর বৃদ্ধি ক্ষেত্রে হচ্ছে কোনো খাবার খাওয়ার পরে তার রোগ বৃদ্ধি পাবে, ঠান্ডা পানিতে গোসল করলে, টক খাবার খেলে, রৌদ্রের তাপে, আগুনের তাপে, প্রচণ্ড শীত এবং প্রচণ্ড গরমে তার যে কোনো রোগ বৃদ্ধি পেলে তার ক্ষেত্রে এই অ্যান্টিম ক্রুড প্রযোজ্য। আর অ্যান্টিম ক্রুডের পরিপূরক এবং তুলনীয় ওষুধ হচ্ছে ল্যাকেসিস, মার্কসল, পালসিটিলিয়া, সিপিয়া, সালফার, ক্যালকেরিয়া কার্প। আর অনুপূরক ওষুধ হচ্ছে মার্কসল, পালসিটিলা, ক্যালকেরিয়া কার্প, সালফার। আর শত্রু ভাবাপন্ন ওষুধ সম্পর্কে আমি জানতে পারিনি, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যান্টিমোনিয়াম ক্রুডায়নের ক্রিয়ানাশক ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কার্প, মার্কসল, হিপারসাল। এই ওষুধের মাধ্যমে অ্যান্টিমোনিয়াম ক্রুডায়ন ক্রিয়া নষ্ট হয়। মূলত এটা 40 দিন পর্যন্ত শরীরে প্রভাব থাকবে। আর আমরা যে রোগ লক্ষণ কথা বললাম, সেক্ষেত্রে শুরুতে আসলে এটার ডোজ আমরা 30 মাত্রা দিয়ে শুরু করতে পারি। আর পুরাতন রোগের ক্ষেত্রে 200 শক্তি বা আরও উচ্চ শক্তি ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে খাওয়ার নিয়ম হচ্ছে 2-3 ফোঁটা, 30 শক্তির ক্ষেত্রে 2-3 ফোঁটা আপনার পানির সাথে মিশিয়ে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে, তবে খালি পেটে অর্থাৎ খাওয়ার আধা ঘন্টা আগে খেলেই ভালো। এইভাবে সপ্তাহে 5 দিন খেয়ে আবার কিছুদিন বিরতি, 2 দিন বিরতি দিয়ে আবার পরের সপ্তাহে 5 দিন, এইভাবে কিছুদিন খেলে ইনশাল্লাহ তার যে অসুখের জন্য সে খাবে সেটা নিরাময় হবে। এছাড়া আমি যে কথা বলে থাকি যে আপনার যদি, আমি যে রোগ লক্ষণ নিয়ে কথা বললাম এই ব্যাপারে আপনার কাছাকাছি কোনো ভালো হোমিওপ্যাথিক মেডিসিনের যে প্র্যাকটিস করেন সেরকম একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে, তার সাথে কথা বলে তিনি যেটা আপনার জন্য সাজেস্ট করেন সেটা আপনি সেবন করবেন, ইনশাল্লাহ আপনার অনেক কাজে দিবে। তো পরবর্তীতে এই ধরনের নতুন কোনো হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আপনাদের সামনে আবার